প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের স্বাগত। আজ আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা থেকে খাদ্যের বিভিন্ন উপাদান, ভিটামিন, খনিজ পদার্থ ও পানি সম্পর্কে আলোচনা করব। এসো শুরুতেই দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কী কী শিখতে পারব। আমরা ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব, খনিজ লবণের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব এবং পানির উপকারিতা বর্ণনা করতে পারব। তাহলে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে গতদিন আমরা খাদ্যের মুখ্য উপাদান শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পাঠে আমরা খাদ্যের সহায়ক উপাদান ভিটামিন, পানি এবং খনিজ লবণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করব ভিটামিন দিয়ে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হলো ভিটামিন। একে খাদ্যপ্রাণও বলা হয়ে থাকে। এটি হলো জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি সরবরাহের জন্য দেহে ভিটামিনের প্রয়োজন হয়। শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থের পাশাপাশি এটিও আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করলে সেখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যাব। ভিটামিন বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা আগের পাঠে জেনেছি যে কিছু ভিটামিন স্নেহ পদার্থে দ্রবণীয়, বাদবাকি ভিটামিনগুলো পানিতে দ্রবণীয়। তো এই দ্রবণীয়তার উপর ভিত্তি করে আমরা ভিটামিনগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো স্নেহ পদার্থে দ্রবণীয় এবং আরেকটি হলো পানিতে দ্রবণীয়। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। অপরদিকে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এসো এখন এক এক করে প্রতিটি ভিটামিনের উৎস, কাজ এবং অভাবজনিত সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। স্নেহে দ্রবণীয় ভিটামিন। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে প্রথমেই আলোচনা করব ভিটামিন এ নিয়ে। ভিটামিন এ এর উৎস হচ্ছে দুই ধরনের, একটি প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস। ভিটামিন এ এর প্রাণীজ উৎসগুলোর মধ্যে রয়েছে ডিম, গরুর দুধ, ছানা, ঘি, মাখন, যকৃত বা কলিজা, বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ যেমন কড মাছ। এখানে ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হলো ভিটামিন এ এর প্রাণীজ উৎস। আর উদ্ভিজ্জ উৎসগুলো হলো ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, কলমি শাক, পাট শাক, ডাটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল এগুলো। এখন চলো দেখে নেই আমাদের দেহে ভিটামিন এ এর প্রয়োজন কেন। দেহে ভিটামিন এ এর কাজগুলো হলো দেহের স্বাভাবিক গঠন ও বৃদ্ধি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে কিনা তা নিশ্চিতকরণ, দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদি স্বাভাবিক এবং সজীব রাখা, হাড় এবং দাঁতের গঠন ও দাঁতের মাড়ি সুস্থ রাখা, দৃষ্টিশক্তি ঠিক রাখা এবং দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করা। এতক্ষণ আমরা ভিটামিন এ এর কাজগুলো সম্পর্কে জেনেছি। এখন এসো দেখি খাদ্য তালিকায় ভিটামিন এ না থাকলে আমাদের কি কি ধরনের রোগ হতে পারে। প্রথমেই দেখো চোখের রোগ। আমরা সবাই হয়তো জানি যে ভিটামিন এ এর অভাবে সবচেয়ে বেশি যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে সেটি হলো রাতকানা রোগ। দীর্ঘদিন ধরে দেহে ভিটামিন এ এর অভাব চলতে থাকলে চোখের কর্নিয়ায় আলসার বা জেরপ্থ্যালমিয়া রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এরপর হলো ত্বকের রোগ। ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির মতো চর্মরোগ দেখা দিতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। তাই আমাদের খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন এ থাকতে হবে যাতে আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। এখন স্নেহে দ্রবণীয় আরেকটি ভিটামিন ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি মূলত প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। এই ভিটামিন সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে আমাদের ত্বকে সংশ্লেষিত হয়। ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস হল ডিমের কুসুম, দুধ, মাখন, বাঁধাকপি, যকৃত বা কলিজা এবং তেল সমৃদ্ধ মাছেও প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। ভিটামিন ডি এর কাজ। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সহায়তা করে যা হাড় তৈরির কাজে লাগে, হাড় মজবুত করে তোলে। তবে দৈনন্দিন চাহিদার তুলনায় বেশি ভিটামিন ডি গ্রহণ করলে তা অতিরিক্ত ক্যালসিয়াম এবং ফসফরাস রক্তে শোষণ করে শরীরের ক্ষতিও করতে পারে। এছাড়া ভিটামিন ডি এর অভাবজনিত রোগ সম্পর্কে জেনে নেই।
ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে। রিকেট রোগ হলে শিশুদের হাড় এরকম স্বাভাবিক না থেকে হাড়টি এরকম বাঁকা হয়ে যায়। এই ছবিটি লক্ষ্য করো, এখানে একটি শিশুর স্বাভাবিক পা দেখা যাচ্ছে এবং এই ছবিটিতে রিকেট আক্রান্ত শিশুর পা দেখা যাচ্ছে যেখানে হাড়ের গঠন স্বাভাবিক না থেকে বাঁকা হয়ে গিয়েছে। এবার এসো জেনে নেই ভিটামিন ই সম্পর্কে। প্রায় সব খাবারেই কম বেশি ভিটামিন ই থাকলেও ভিটামিন ই এর ভালো উৎস হলো সব ধরনের উদ্ভিজ্জ ভোজ্য তেল, বিশেষ করে পাম অয়েল। এছাড়া ভুট্টার তেল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল এবং লেটুস পাতায়ও প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। মানব দেহে ভিটামিন ই এর কাজগুলো হলো, ভিটামিন ই দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ধমনীতে চর্বি জমা রোধ করে। এটি ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং কোষ গঠনে সাহায্য করে। ভিটামিন ই মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধুত্ব দূর করতে সাহায্য করে। ভিটামিন ই এর অভাবে আমাদের কী হতে পারে? দেখো, ভিটামিন ই এর অভাবে অনেক সময় জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যুও হতে পারে। তাহলে বুঝতেই পারছি আমরা ভিটামিন ই মানুষের জন্য, বিশেষ করে নারীদের জন্য কতটা প্রয়োজনীয়। তবে দৈনন্দিন যদি আমরা সুষম খাদ্য গ্রহণ করতে পারি তাহলে আমাদের দেহে ভিটামিন ই এর অভাব হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ছিল স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো। এখন পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো নিয়ে আলোচনা করার আগে চলো দেখে নেই আমরা এতক্ষণ যা যা শিখেছি সেগুলোর মধ্যে আমাদের কতটুকু মনে আছে। চলো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভিটামিন এ এর অভাবে কোন কোন রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে? প্রত্যেকটি চিহ্নিত করো। প্রত্যেকটি চিহ্নিত করতে বলা হয়েছে, তার মানে হলো এখানে একের অধিক উত্তর থাকারও সম্ভাবনা রয়েছে। উত্তরগুলো দেখো, রাতকানা, রিকেট, কর্নিয়ার আলসার, গলা ব্যথা, সর্দি জ্বর। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, কর্নিয়ার আলসার হয় ভিটামিন এ এর অভাবে, এবং গলা ব্যথা ও সর্দি জ্বর এগুলোর কারণ সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তাহলে আমাদের ভিটামিন এ এর অভাবে যে রোগগুলো হয় সেগুলো হলো রাতকানা রোগ এবং কর্নিয়ার আলসার। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোন ভিটামিনটি সূর্যের অতি বেগুনি রশ্মির মাধ্যমে শরীরে প্রবেশ করে? উত্তরগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এটিও আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করে। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো, মানব দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোন ভিটামিনটি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন ই সম্পর্কে জানার সময় আমরা জেনেছিলাম যে ভিটামিন ই মানব দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবার চলো পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো সম্পর্কে জেনে নেই। ভিটামিন বি কমপ্লেক্স, 12টি পানিতে দ্রবণীয় ভিটামিনের সমন্বয় হলো ভিটামিন বি কমপ্লেক্স। দেহের স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য খাদ্য তালিকায় ভিটামিন বি কমপ্লেক্স থাকা খুবই জরুরি। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাকীয় কাজ বা হজমের কাজ, প্রজনন প্রক্রিয়া ইত্যাদি সব ক্ষেত্রেই ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত 12টি ভিটামিনের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। তাহলে বুঝতেই পারছো ভিটামিন বি কমপ্লেক্সও আমাদের জন্য কতখানি প্রয়োজনীয়। এবার এসো এই ছকটির সাহায্যে দেখে নেই ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো কী কী, এদের উৎস কী এবং এগুলোর অভাবে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে। প্রথমে হলো থায়ামিন, অর্থাৎ B1। থায়ামিনের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ঢেঁকিছাঁটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, টাটকা ফল এবং সবজি। প্রাণীজ উৎস হচ্ছে যকৃৎ, ডিম, দুধ, মাছ। থায়ামিনের অভাবে আমাদের বেরিবেরি রোগ, স্নায়ুর দুর্বলতা, ক্লান্তি, মানসিক অবসাদ, খাওয়ায় অরুচি এবং ওজনহীনতার সমস্যা হতে পারে। দ্বিতীয় ভিটামিনটি হল রাইবোফ্লাভিন বা B2। B2 এর উদ্ভিজ্জ উৎস হল সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ এবং প্রাণীজ উৎস হল যকৃৎ, ডিম, দুধ। রাইবোফ্লাভিনের অভাবে আমাদের ঠোঁটের দুপাশে ফাটল হয় বা ঘায়ের মতো হয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়ে পড়ে, তীব্র আলোতে চোখ খুলতে না পারার সমস্যা দেখা দেয় এবং চোখ দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দেয়। ভিটামিন বি কমপ্লেক্সের তৃতীয় ভিটামিনটি হল নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, যাকে আমরা B5 বলে থাকি। B5 এর উদ্ভিজ্জ উৎসগুলো হল শাকসবজি, আটা, ডাল, বাদাম, তেলবীজ এবং ছোলা।
এর প্রাণীজ উৎসগুলো হলো যকৃত, মাংস। বি ফাইভের অভাবে আমাদের পেলেগ্রা রোগ হয়ে থাকে, ত্বকে রঞ্জক পদার্থ জমে যা সূর্যের আলোতে বেড়ে উঠে ত্বকে লালচে দাগ ফেলে এবং ত্বককে খসখসে করে তোলে। এছাড়া জিভে রঞ্জক পদার্থ জমে অ্যাট্রোফি রোগ হয়ে থাকে। এরপরে রয়েছে পিরিডক্সিন বা B6। B6-এর উদ্ভিজ্জ উৎস হলো শাকসবজি, চাল, আটা, ছোলা। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, বৃক্ক, ডিমের কুসুম। B6-এর অভাবে আমাদের খাওয়ায় অরুচি হয়ে থাকে, বমি ভাব হয়ে থাকে এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। এরপর ভিটামিন বি কমপ্লেক্সে রয়েছে কোবালামিন বা সায়ানোকোবালামিন, যাকে আমরা B12 বলে থাকি। এই B12-এর প্রাণীজ উৎস হচ্ছে যকৃত, ডিম, মাছ, মাংস, বৃক্ক, দুধ এবং পনির। B12-এর অভাবে আমাদের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়ে থাকে এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় হয়ে থাকে। এবারে চলো জেনে নেই দ্রবণীয় ভিটামিন সি সম্পর্কে। টাটকা শাকসবজি এবং ফল ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস। শাকসবজির মধ্যে মূলা শাক, লেটুস পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, ফুলকপি, কাঁচামরিচ, এগুলোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। এবং ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা, আনারস, পেয়ারা, টমেটো, এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নেই ভিটামিন সি আমাদের দেহে কী কী কাজ করে থাকে। ত্বক, হাড় এবং দাঁতের কোষগুলোর মধ্যে মজবুত গাঁথুনি তৈরি করতে সহায়তা করে ভিটামিন সি। শরীরের কোনো স্থানের ক্ষত দ্রুত পুনর্গঠনে সাহায্য করে। স্নেহ, আমিষ এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে সহায়তা করে। ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর অভাবজনিত রোগ। ভিটামিন সি এর অভাবে ত্বক, হাড় ও দাঁতের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যেমন দেখো, দাঁতের সমস্যা সম্পর্কে, ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হতে পারে। এই রোগের কারণে দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয়। এছাড়া ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যেতে পারে, দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে এবং দাঁত দুর্বল হয়ে অকালে পড়ে যেতে পারে। এখানে আমরা মাড়ি ফুলে যাওয়ার একটি সমস্যা এই ছবিটিতে দেখতে পাচ্ছি। এছাড়া ভিটামিন সি এর অভাবে ত্বকের বিভিন্ন সমস্যা হয়, যেমন সি এর অভাবে ত্বকে ঘা হতে পারে। শরীরে কোনো ক্ষত বা ঘা হলে সেটি শুকাতে বেশি সময় লাগতে পারে। এছাড়া হাড়ের সমস্যার ক্ষেত্রে দেখা যায়, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি না খেলে অস্থি বা হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না। এছাড়া অন্যান্য সমস্যার মধ্যে ভিটামিন সি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে খুব সহজেই ঠান্ডা লেগে যেতে পারে এবং আরও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তাহলে এতক্ষণ আমরা ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, অর্থাৎ পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম। এখন চলো দেখে নেই আমরা কী কী মনে রাখতে পেরেছি। দেখো, প্রথম প্রশ্নটি হলো ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলো ভিটামিন রয়েছে। তোমরা এই প্রশ্নের উত্তরটি চিন্তা করো। ভিটামিন বি কমপ্লেক্সের 12টি ভিটামিন রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হলো কোন ভিটামিনের অভাবে বেড়ি বেড়ি রোগ হয়। এটাও আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি, ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে আমাদের বেড়ি বেড়ি রোগ হয়। তৃতীয় প্রশ্নটি হলো ভিটামিন B12-এর অভাবে কোন কোন সমস্যাগুলো হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভিটামিন B12-এর অভাবে রক্তশূন্যতা এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয়, এই ধরনের সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে কোন ধরনের খাবারে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। তোমরা চিন্তা করে দেখো কোন খাবারে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। টাটকা শাকসবজি এবং ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। তাহলে ভিটামিন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এখন চলো আমরা আলোচনা করব খনিজ পদার্থ নিয়ে। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের পাশাপাশি খনিজ পদার্থ বা খনিজ লবণেরও প্রয়োজন হয়। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সহায়তা করে। শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ এবং পানির মাধ্যমে আমরা খনিজ পদার্থের চাহিদা পূরণ করতে পারি। এখন চলো কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সম্পর্কে জেনে নেই। প্রথমেই লৌহ। রক্তের একটি প্রধান উপাদান হলো লৌহ। প্রতি 100 মিলি রক্তে প্রায় 50 গ্রাম লৌহ রয়েছে। যকৃত, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকায় এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ্জ উৎসগুলো হলো ফুলকপির পাতা, নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচকলা, ভুট্টা, গম, বাদাম ইত্যাদি। এছাড়া প্রাণীজ উৎসগুলো হলো
মাছ, মাংস, ডিম, যকৃত এগুলো। আমাদের দেহে লৌহের কাজ হলো এটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। লৌহের অভাবজনিত কি কি সমস্যা দেখা দিতে পারে? আমাদের দেহে লৌহের অভাব হলে কি কি সমস্যা দেখা দিতে পারে লক্ষ্য করো। চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরফর করা। অর্থাৎ আমাদের যখন এই সমস্যাগুলো হয় তখন বুঝতে হবে আমাদের দেহে লৌহের অভাব রয়েছে। এরপর যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালসিয়াম। হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। মানুষের শরীরের মোট ওজনের শতকরা 2% হচ্ছে এটি। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। রক্তে এবং লসিকাতে এর উপস্থিতিও লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎসগুলো হলো ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিভিন্ন ধরনের শাক এবং ফল। এছাড়া ক্যালসিয়ামের প্রাণীজ উৎসগুলো হলো দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ এগুলো। আমাদের শরীরে ক্যালসিয়ামের কাজগুলো কেমন? ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁত গঠন করতে সহায়তা করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনেও সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হলো, ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে, নারীদের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া রোগ হয়ে থাকে এবং কখনো কখনো শিশুদের দাঁত উঠতে দেরি হয়। এবারে আমরা যে খনিজ পদার্থটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফসফরাস। ক্যালসিয়ামের পর দেহে সবচেয়ে বেশি পাওয়া যায় এই উপাদানটি। এটিও হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃত এবং রক্তরসে সঞ্চিত থাকে। ফসফরাসের উদ্ভিজ্জ উৎসগুলো হলো দানা শস্য, শিম, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি। এছাড়া প্রাণীজ উৎসগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা ইত্যাদি। দেহে ফসফরাস যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে সেগুলো হলো হাড় ও দাঁত গঠন করা, নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন তৈরি করা, শর্করা বিপাকে সহায়তা করার মাধ্যমে শক্তি উৎপাদন করা। এবারে দেখো ফসফরাসের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে। ফসফরাসের অভাবে আমাদের রিকেটস রোগ হতে পারে, অস্থির ক্ষরতা দেখা দিতে পারে এবং দাঁতেরও ক্ষয় দেখা দিতে পারে। তাহলে এতক্ষণ আমরা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তিনটি খনিজ পদার্থ লৌহ, ক্যালসিয়াম এবং ফসফরাস সম্পর্কে জেনেছি। এখন এসো এই তিনটি খনিজ পদার্থ সম্পর্কে আমরা কি কি জেনেছি সেটি যাচাই করে নেই। আমাদের প্রথম প্রশ্নটি হলো, কোনটি রক্তের একটি প্রধান উপাদান? উত্তরগুলো দেখো, লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। আমরা যখন লৌহ নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা দেখেছি যে রক্তের একটি প্রধান উপাদান হচ্ছে লৌহ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন খনিজ পদার্থের অভাবে রিকেটস রোগ হতে পারে? উত্তরগুলো দেখো, লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস। এখানে 1 এবং 2 মানে লৌহ এবং ক্যালসিয়াম, 2 হচ্ছে শুধু ক্যালসিয়াম, 3 হচ্ছে 1 এবং 3 মানে লৌহ এবং ফসফরাস, এবং 4 হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। আমরা জানি যে ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে আমাদের রিকেটস রোগ হতে পারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে আমাদের রিকেটস রোগ হতে পারে। এখন আমরা আলোচনা করব পানি সম্পর্কে। তোমাদের হয়তো মনে হতে পারে যে পানি সম্পর্কে আবার আলাদা করে জানার কি আছে। আমরা তো সবাই পানি সম্পর্কে সব কিছু জানি, কিন্তু এই পাঠে আমরা মূলত একটি খাদ্য উপাদান হিসেবে পানি সম্পর্কে আলোচনা করব। পানি একটি অন্যতম প্রধান খাদ্য উপাদান। দেহের অভ্যন্তরের কোনো কাজই পানি ছাড়া সম্ভব নয়। আমাদের দেহের প্রায় 60-75% হলো পানি। পানির মাধ্যমেই শরীর গঠনের বিভিন্ন উপাদান শরীরের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। এখন দেখো আমাদের শরীরে পানির উৎসগুলো কি কি, অর্থাৎ কিভাবে আমাদের দেহে পানির ঘাটতি পূরণ হয়। প্রথমত খাবার পানি এবং বিভিন্ন ধরনের পানীয়, যেমন চা, কফি, দুধ, শরবত ইত্যাদি। আবার বিভিন্ন ধরনের খাদ্য যেমন শাকসবজি, ফলমূল এগুলো থেকেও কিছু পরিমাণ পানি আমাদের দেহে এসে থাকে। আমাদের দেহে এই পানির কাজগুলো হলো রক্ত, মাংস, স্নায়ু, হাড়, দাঁত ইত্যাদি প্রত্যেকটি অঙ্গ গঠনে সহায়তা করা, খাদ্য পরিপাক এবং পরিশোষণে সাহায্য করা, বিপাকের ফলে উৎপন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থগুলোকে মূত্র ও ঘাম হিসেবে শরীর থেকে বের করে দেওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং ঘাম নিঃসরণ এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও পানির একটি কাজ। এখন দেখো
আমাদের শরীরে পানির অভাব দেখা দিলে আমরা কি কি সমস্যা অনুভব করতে পারি? শরীরে পানির অভাব হলে আমাদের পিপাসা লাগে, আমাদের রক্ত সঞ্চালনে সমস্যা হয়, ত্বক কুচকে যায়, স্নায়ু ও পেশিগুলো দুর্বল হয়ে যায়। এছাড়া দেহে অম্ল ও ক্ষারের সমতা নষ্ট হয়ে অ্যাসিডোলিস রোগের সৃষ্টি করে। শরীরে পানি প্রায় 10%-এর মতো কমে গেলে মানুষ সংজ্ঞা হারায় এবং কখনো কখনো মৃত্যুবরণও করতে পারে। এবারে চলো দেখে নেই, আমাদের দেহে পানি স্বল্পতা দেখা দিলে সেটি রোধ করতে আমরা কি কি করতে পারি। শরীর থেকে ঘাম এবং মূত্র হিসেবে বের হয়ে যাওয়া পানির পরিমাণ পান করা এবং খাদ্য থেকে গ্রহণ করা পানির পরিমাণের সমান হলে শরীরে পানির সমতা বজায় থাকে। এই সমতা বজায় থাকার জন্য প্রতিটি পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 2-3 লিটার পানি পান করা প্রয়োজন। গরমকালে ঘামের পরিমাণ বেশি হয় বলে এ সময় আরও বেশি পানি পান করা প্রয়োজন। অত্যধিক বমি, ডায়রিয়া ইত্যাদি কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে গেলে দ্রুত খাবার স্যালাইন খেতে হবে। এতে শরীর থেকে বের হয়ে যাওয়া লবণ এবং পানির স্বল্পতা দূর হয়ে ভারসাম্য বজায় থাকে। দোকান থেকে কেনা খাবার স্যালাইন না থাকলে ঘরেই 1 গ্লাস পানিতে 1 মুঠো গুড় বা চিনি এবং 1 চিমটি লবণ মিশিয়ে স্যালাইন বানিয়ে নেওয়া যায়। তোমরা বাসায় এই পদ্ধতিতে খাবার স্যালাইন বানিয়ে দেখতে পারো এবং প্রয়োজনে পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীদেরও বানিয়ে দিতে পারো বা বানানো শেখাতে পারো। তো এতক্ষণ আমরা খাদ্য উপাদান হিসেবে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ লবণ এবং পানি সম্পর্কে জানলাম। আমাদের আজকের পাঠ এ পর্যন্তই ছিল। চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম। আজকের পাঠে আমরা ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, ডি এবং ই এর উৎস, কাজ এবং অভাবজনিত সমস্যা সম্পর্কে আলোচনা করেছি। খাদ্যে লৌহ, ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস, দেহে এদের কাজ এবং অভাবজনিত সমস্যা সম্পর্কে শিখেছি এবং খাদ্য উপাদান হিসেবে পানির উৎস, কাজ এবং অভাবজনিত সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে শিখেছি। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।